হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম, তো অনেকদিন ছাদের কোনো ভিডিও সেইভাবে দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে ছাদের ভিডিওটা শেয়ার করি। তো এই বছর ছাদে দেখো এই গাঁদা ফুলের চারাগুলো নিয়েছিলাম, তো আর সেইভাবে কোনো রকম চারা নেওয়া হয়নি, আর এটা হচ্ছে গত বছরের। তো শীতকালেই এই ফুলগুলো হয়, আর সারা বছর কিন্তু সেইভাবে ফুল হয় না, ফুল থাকেই না, শুধুমাত্র পাতা থাকে। তো যাই হোক, ছাদে এসেছিলাম মেয়েকে স্নান করানোর জন্য। তো মেয়ে স্নান হয়ে গেছে, এখন যাব নিচে। তো নিচে যাব, আর মেয়ের যেহেতু স্নান হয়ে গেছে তো এখন গোপালকে আর সকল ঠাকুরের পুজোটা করবে, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো নিচে যাই। আর নিচে এসেই দেখো মেয়ে আমার তুলসী পাতা তুলতে শুরু করেছে। তো ওর বাবা থালা বাসন সব ধুয়ে দিয়ে গিয়েছিল, তো সেই জন্য ফুল আর তুলসী পাতা ও তুলে নিচ্ছে। যদিও ফুল ঘরে আছে, তারপরেও গাছে যে কটা আছে সেই কটা তুলছিল। তো দেখো কয়েকটা তুলসী পাতা নিয়ে নিচ্ছে। আর আমার বাড়িতেই যেহেতু প্রচুর তুলসীর চারা রয়েছে বা গাছ রয়েছে, তো সেই জন্য কিন্তু আর কিনে আনতে হয় না। আর আমার বাড়ির পাশেই দেখো এই যে বড় একটা খেলার মাঠ, তো স্কুলের মাঠ, স্কুলের মাঠ ঠিক বলবো না, ক্লাবেরই মাঠ। তো স্কুল আছে ওই পাশে, ওই যে দেখো একটা স্কুল, আর এই তো মাঠ। আর এখন চলো মেয়ে পুজো দেবে। তো তুলসী পাতা তোলা প্রায় হয়ে গেছে, তো চেষ্টা করি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন তুলে নিতে, কিন্তু কখনো কখনো আর রোজ তোলা হয় না, একবারেই তুলে রাখা হয়। তো যাই হোক, এই যে দেখো তুলসী পাতা তোলা প্রায় কমপ্লিট, এখন আমরা যাব ঘরে। আর এই দিকে দেখো শিউলি ফুল ফুটে আছে, তো এখনও পর্যন্ত শিউলি ফুল ফুটছে, একটা দুটো করে রোজ ফোটে। তো প্রায় অনেক দিন থেকে বা মানে পুজোর সময় থেকে বা পুজোর কয়েকদিন আগের থেকেই ফুল ফোটা শুরু হয়েছিল, তো এখনও পর্যন্ত ফুটেই চলেছে। আর এইদিকে দেখো মেয়ে আমার পুজো দেবে, তো সমস্ত কিছু রেডি করে নিয়েছে, আর গোপালের স্নানের জলটা এখনও গরম করবে, তো আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো আর গরম করে নেবে। তো দেখো আমি জলটা গরম করে দিলাম, আর এদিকে মেয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছে, গোপালকে এখন স্নান করাবে। যেহেতু শীতকাল তো সেই জন্য সকালবেলায় গোপালকে স্নান করানো হয় না, স্নানটা দুপুরবেলা করানো হয়, আর প্রত্যেক দিন আমিই করি, কিন্তু যখন আমি পারি না তখনও করে। তো দেখো সকালবেলায় ওর বাবা গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছিল, আর দুপুরবেলাটা ও দিচ্ছে এবং সন্ধ্যাবেলাতেও ওই দেবে। যেহেতু সকালবেলায় ওর স্কুল থাকে তো সেই জন্য ও দিতে পারে না, ওর বাবাই দেয়। আবার যেহেতু ঠান্ডা সকালবেলা, তো সেই জন্য ওকে আর সেইভাবে দিতে বলা হয় না, যখন ওর ইচ্ছে হয় ও দিয়ে দেয়। তো দেখো গোপালের সোয়েটার যা ছিল, জামা সোয়েটার সব খুলে এখন গোপালকে স্নান করিয়ে দেবে। তো দেখো গোপালের জামা খুলে দেওয়া হয়ে গেছে, আর বড় একটা প্যান্ট পরিয়ে দিয়েছিল, তো গতকালকে ওই এইগুলো পরিয়ে দিয়েছে। তো ও যেটা পারে বা কাছে যেটা পায় আমি বলি সেটাই পরিয়ে দাও, কেননা সব রকম জামা ও পরাতে পারে না বা পারবে না, সমস্যা হবে, তো সেই জন্য। আর এখন এই যে যে পাত্রে স্নান করাবে সেই পাত্রে একটা তুলসী পাতা দিয়ে দিল, আর এখন গোপালকে স্নান করাবে গরম জল দিয়ে। এখন তো শীত প্রায় শেষের দিকেই, খুব বেশি পরিমাণে ঠান্ডা এখন নেই, ঠান্ডাটা অনেকাংশে কমে গেছে, তো আর কয়েকটা দিন তারপরে ঠান্ডা পুরোপুরি চলে যাবে, আবারও গোপালের রুটিন পরিবর্তন হবে। তো সময়ের সাথে সাথে কিন্তু গোপালের রুটিনটাও আমি চেঞ্জ করতে থাকি। শীতের সময় একরকম রুটিন হয়, গরমকালে একরকম, তো সেটা তো স্বাভাবিক, কিন্তু শীতের শুরুতে আর গরমের শুরুতে রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়, তো সেটাও শেয়ার করব তোমরা যদি চাও। তো দেখো গোপালকে স্নান করানো হয়ে গেছে, খুব ঝটপট করে গোপালকে শীতকালে স্নান করানো হয়, খুব বেশি সময় জলে রাখা হয় না, তো গোপাল যেহেতু ছোট সেই জন্য একটু তাড়াতাড়ি ওকে স্নানটা করিয়ে দেওয়া হয়। আর এই যে দেখো এখন মুছে দেবে, আর মুছে গা হাত পা ভালো করে মুছে দিয়ে তারপরে গোপালকে রেডি করাবে। তো দেখো গা হাত পা খুব ভালো করে মুছিয়ে দিয়েছে, এখন গোপালকে রেডি করিয়ে দেবে। তো সোয়েটার পরানোর আগে গোপালকে কিন্তু একটা পাতলা সুতির জামা পরিয়ে দিয়ে তারপরে সোয়েটার পরানো হয়। তো দেখো পায়ে মোজাটা পরিয়ে দিচ্ছে, আর তারপরে গোপালের জামাটা পরিয়ে দেবে।
দেখ গোপালের জামা, ফুল হাতা যে জামাটা বানিয়েছিলাম সেটাই পরাচ্ছে, তো পরিয়ে দিল। এরপরে অল্প একটু সাজুগুজু করিয়ে দেবে ওর মতো করে। তো দেখো গলায় একটা মালা পরালো, মাথায় চুলটা দিল, আর মাথা হেয়ার ব্যান্ডটা দিয়ে দিল, আর তারপরে মাথায় ময়ূরের পেখমটা দেবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এইদিকে মাথায় মুকুটটা পরিয়েছিল, তারপরে ওরই নিজেরই কেমন কেন মনে হলো যে ভালো লাগছে না, তো ওটাকে সরিয়ে দিল। তো তারপরে গোপালকে আয়না দর্শন করানো হবে, তো গোপাল আজকে নিজে নিজে আয়না দর্শন করবে। তো তোমরা দেখো গোপাল নিজে নিজে কীভাবে আয়না দর্শন করতে পারে। তো নিজে নিজে দেখো, তো আমার মেয়ে মাঝে মাঝে গোপালের সাথে এরকম খেলা করে ছোটো, মানে ও চায় গোপাল নিজে নিজে আয়না দেখুক। তো দেখো, তো আয়না দিয়ে তারপর আবার নিজে দেখে যে দেখা যাচ্ছে কি না। তো দিয়ে তারপর আবার আমাকে ডাকতে গিয়েছিল যে মা দেখো গোপাল একা একা আয়না দেখছে। তো যাই হোক, এরপরে গোপালের দুপুরের সেবাটা দেবে এবং সকল ঠাকুরের পুজোটাই কিন্তু এখন করবে। তো কীভাবে করে সেটা তোমরা দেখো। তো প্রথমে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিল, আর এখন কিন্তু নিজে নিজেই প্রদীপ জ্বালাতে শিখে গেছে, তো পারে, আর কোনো সমস্যা হয় না। তো যাই হোক দেখো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছে, এরপরে ধূপটা দিয়ে দেবে, ধূপকাঠি জ্বালিয়ে দেবে। তো দেখো ধূপকাঠি তার জ্বালিয়ে নিল, আর এখন কিন্তু সমস্ত ঠাকুরের পুজোটাই করবে যেমন বললাম। আর শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছে, সেই ক্লিপটা আসলে নেওয়া হয়নি। তো যাই হোক, শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, গোপালকে স্নান করানো হয়ে গেছে, এখন সকল ঠাকুরের সেবাটা ও দেবে। তো কীভাবে দেয় তো তোমরা দেখো। আর সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছে, প্রসাদ, জল, তারপরে ফুল, যা যা লাগে পুজোতে সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছে। তো আজকে দুপুরবেলা গোপালকে দেওয়া হলো কিছুটা মিষ্টি, তো মিষ্টি দিয়ে পুজোটা দেওয়া হচ্ছিল, কেননা ফল ও তো কাটতে পারবে না, তো সেই জন্য ফলটা আনা হয়নি, মিষ্টি আনা হয়েছিল, তো সেটাই দিয়েই ও পুজো দিচ্ছিল। তারপরে দেখো গোপালের চরণে তুলসী পাতা দিল, আর রাধার হাতে দেবে, আর শ্রীকৃষ্ণের পায়ে দেবে। তো আমি কিন্তু রাধারানীর পায়ে তুলসী পাতা দিই না, হাতে দিয়ে দিই। তো দেখো হাতে দিয়ে দিল, আর এরপরে ফুল নিবেদন করবে, আর ওইদিকে গোমাতাকেও তুলসী পাতা দিচ্ছে। তো আমি জানি না দেওয়া যায় কি না, কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণের সাথেই তিনি থাকেন, তো সেই জন্য দেওয়া হয়। আর ফুল দিয়ে দিচ্ছে, আর তারপরে ওই পাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরেও কিন্তু পুজোটা করবে। তো তারপরে দেখো রাধারানীর হাতে একটা ফুল দিচ্ছে, তো ছাদ থেকে এই একটা ফুল তুলে নিয়ে এসেছিল চন্দ্রমল্লিকা, তো সেটাই রাধারানীর হাতে দিয়ে দিল, তো রাধারানীর জন্যই নিয়ে এসেছিল। আর এরপরে তুলসী পত্র দিয়ে দেবে গোমাতার ভোগে, শ্রীকৃষ্ণের ভোগে এবং গোপালের ভোগে, আর রাধারানীর ভোগে ফুল দিয়ে দেবে। দেখো সমস্ত ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছে, এবার গোপালের ভোগেও তুলসী পাতা দেবে, আর তারপরে রাধারানীর ভোগে ফুল দিয়ে দেবে। তুলসী পাতা কিন্তু রাধারানীর ভোগে দিতে নেই আমি যতদূর জানি, তো সেই জন্য দেওয়া হয় না, ফুল দেওয়া হয়। তো দেখো এই পাশের সিংহাসনের মানে ঠাকুরদের পুজো হয়ে গেল, এরপরে ওই সিংহাসনে পুজোটা শুরু করবে। তো দেখো প্রসাদগুলো সব সাজিয়ে দিচ্ছে এক এক করে, আর তারপরে পুজোটা দেবে। তো দেখো প্রসাদগুলো সব দিয়ে দিয়েছে, এরপরে ফুল নিয়ে যাবে, নিয়ে পুজোটা দেবে। তো ওই সিংহাসনে আমার শিব ঠাকুর আছে, সরস্বতী আছে, আর
মা কালীর একটা ছবি আছে, আর রাধা কৃষ্ণের একটা ছবি বা পট যাই হোক সেটা আছে, তো সেই জন্য সেইখানেও পুজোটা দেওয়া হয়। তো ওই সিংহাসনটাই আমার আগের, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছো তারা জানো যে গোপাল আমার আগে কিন্তু ওই সিংহাসনেই থাকতো কিছু মাস আগে পর্যন্ত, কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ আনার পর আমি গোপালকে এবং রাধাকৃষ্ণকে এই যে নতুন সিংহাসনটা এটা বানিয়ে দিয়েছি, তো এখানেই ওনাদের রাখা হয়েছে। কেননা একটা সিংহাসনে সবাইকে রাখা সম্ভব নয়, কারণ সিংহাসনটা এত বড় নয় যে সকলকে রাখা যাবে, তো সেই জন্য ওনাদের জন্য আলাদাভাবেই আমি এই সিংহাসনটা বানিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো মেয়ে কিন্তু পুজো দিচ্ছে, আর সকলকে ফুল দিল এবং মা কালীকে জবা ফুল দিল, আর এরপরে প্রসাদে ফুল দিয়ে দেবে। ওখানে কোনো প্রসাদেই তুলসী পাতা দেবে না, যেহেতু আমার রাধাকৃষ্ণে এই সিংহাসনে রয়েছেন সেই জন্য ওই সিংহাসনের যে পটটা রয়েছে সেখানে কিন্তু ভোগ নিবেদন করা হয় না, কারণ দু জায়গাতে তো ভোগ নিবেদন করার কোনো প্রয়োজন পড়ে না, তো সেই জন্য এক জায়গাতেই দেওয়া হয়। এবং শিব ঠাকুরকে বা মা সরস্বতী মা কালীকে কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না, তো সেই জন্য তাদের ভোগে শুধুমাত্র ফুলই দেওয়া হয়। আর এইদিকে বাকি যা ফুল ছিল সেইগুলো দিয়ে সিংহাসনটা একটু সাজিয়ে দিল, এরপরে আরতিটা করে নেবে। তো দেখো প্রথমে প্রদীপের আরতিটা করছে, আর আরতি যখনই করা হয় তখন কিন্তু ঘণ্টার ধ্বনি করা হয়, তো প্রত্যেক বাড়ি যতবারই পুজো দেওয়া হয় ঘণ্টার ধ্বনি কিন্তু অবশ্যই করা হয়। তারপরে দেখো ধূপ দিয়ে আরতিটা করে নিচ্ছে, আর এইখানে আরতি করা হয়ে গেলে তারপরে আবার ওই সিংহাসনে গিয়েও আরতিটা করে নেবে। তো এক জায়গায় বসে তো আর দুই সিংহাসনে করা সম্ভব নয়, মাঝখানে বসলে করা যায় কিন্তু ও যেহেতু বুঝতে পারে না সেই জন্য দু জায়গাতে গিয়েই আরতিটা করে নিচ্ছে। তো দেখো আরতিটা করা হয়ে গেল প্রায়, আর পুজোটা প্রায় কমপ্লিটের দিকে, এখন সব শেষে যেটাও করে সেটা হচ্ছে গোপালকে একটুখানি খাইয়ে দেবে। তো গোপালকে একটুখানি খাইয়ে দেবে, তার আগে প্রণামটা করে নিচ্ছে, আর বাঁশিটা নামিয়ে দেবে এবার শ্রীকৃষ্ণের এবং গোপালের হাতের বাঁশিটা নামিয়ে এরপরে গোপালকে একটুখানি খাইয়ে দেবে। আর জিজ্ঞেস করছিল যে রাধারানীর হাতের ফুলটা নামাবো কি না, আমি বললাম যে না থাক ওটা কিছু হবে না। যাই হোক দেখো গোপালকে খাওয়ানো হয়ে গেছে, এরপরে আমরা বাইরে চলে আসলাম, আর এই যে আমার ঘরের অবস্থা দেখো, তো শ্যুট করছিলাম সকালবেলা তো সেই জন্য ঘরটা অগোছালো হয়ে আছে, তো সেইগুলো এখন আমাকে গোছাতে হবে। তো যাই হোক আমার মেয়ের আজকের সেবা, সকল ঠাকুরের সেবাটা এইটুকুই ছিল, তো ভাবলাম আজকে শেয়ার করি, সবসময় তো শুধুমাত্র গোপালের পুজোটাই শেয়ার করা হয়, আজকে ভাবলাম সকল ঠাকুরের পুজোটাই শেয়ার করি। আর এই মেয়ের খেলনাগুলো সব খেলা করছিল, বিছানায় এলোমেলো হয়ে পড়ে আছে, আর এই যে আমি আর এই দিকে। তো যাই হোক এই হলো আমার আজকের ভিডিও, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।